2024 বিপিএল আসর শুরু হয়ে গেল, প্রথম ম্যাচ শেষ হয়েছে। উদ্বোধনী ম্যাচ কেমন উপভোগ করলেন আপনারা? সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরটার উদ্বোধনী ম্যাচটাই কুমিল্লা ভিক্টোরিয়ানসকে 3 বল বাকি থাকতেই 5 উইকেটের ব্যবধানে পরাজিত করেছে। টুর্নামেন্টের নতুন মালিকানায় পথ চলা শুরু করে দুর্দান্ত ঢাকা। নাম পরিবর্তন হয়েছে, মালিকানা পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্দান্ত ঢাকা এবারের বিপিএলে বাংলাদেশের পেস ইঞ্জিন বলা হয় যাদেরকে, সেই দুইজনকে দলে ফিরিয়েছে শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। এই দুইজনের পেস তাণ্ডবেই মূলত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে যায়। অল্প পুঁজি নিয়ে তাদের বোলাররা লড়াই করতে পারেনি দুর্দান্ত ঢাকার দুর্দান্ত ব্যাটসম্যানদের সামনে। ওপেনিং এ নামের সাথে কাজের চরমভাবে মিল পাওয়া গেছে দুর্দান্ত ঢাকার দুই ওপেনারের কাছ থেকে। কুনাথিলেকা এবং নাইম শেখ যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন সেটা দেখা ছিল অবিশ্বাস্য ব্যাপার। নাইম শেখ এবং গুনাথিলেকাই মূলত 101 রানের দারুণ একটা পার্টনারশিপ গড়ে দেওয়ার মধ্য দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে, দুর্দান্ত ঢাকাকে এগিয়ে নিয়েছে জয়ের দিকে। তাদের এই দুইজনের ব্যাটিং মূলত কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আজ দুর্দান্ত ঢাকার জয়, 5 উইকেটের ব্যবধানে টুর্নামেন্টের যাত্রাটা দারুণভাবে শুরু করেছে তারা। শেষ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ানস মুস্তাফিজুর রহমানের কাঁধে ভর করে বিশেষ কিছু ইঙ্গিত দিচ্ছিল, যেতুবার স্পেশালিস্ট হয়তো আরও একটা ম্যাচ জিতিয়ে দিবে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে, আবার নতুন কিছুর জন্ম দিবেন মুস্তাফিজুর রহমান, এমন কিছু ভাবা শুরু করেছিল তাদের ফ্যানরা। মুস্তাফিজ নিজের প্রথম 2 ডেলিভারিতে প্রতিপক্ষের ব্যাটারকে পরাস্ত করেছে। ইরফান শুক্কুরকে আউট করার মধ্য দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু তৃতীয় ডেলিভারিতে মুস্তাফিজকে সজোরে ছক্কা হাঁকিয়েছেন দে সিলভা, তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফিজের বোলিংটা দুর্দান্ত ছিল শেষ ওভারে, অল্প রান এটা বের করে ম্যাচ বের করে আনাটা কঠিন, সেটা পারেনি। 3.3 ওভার বোলিং করে 31 রান দিয়ে মুস্তাফিজুর রহমান শিকার করেছেন 2টা উইকেট, তার 1টা উইকেট এসেছে লিটন দাসের ক্যাচ ধরার মধ্য দিয়ে। এছাড়াও 2টা উইকেট পেয়েছেন তানভীর ইসলাম, তিনিই মূলত প্রথম ব্রেক ধরে দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। তানভীর ইসলামের শিকার 2টা উইকেট, 6.21 মিনিটে বোলিং করেছেন। কুমিল্লার বোলিং পারফরমেন্সটা ছিল দারুণ, কিন্তু ব্যাটসম্যানরা যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন সেটা মোটেও ভালো ছিল না, কারণ টি টোয়েন্টিতে আরেকটু স্ট্রাইক রেট বাড়িয়ে খেলা উচিত ছিল ইমরুল কায়েস তৌহিদ হৃদয় দিয়ে। ইমরুল কায়েস সর্বোচ্চ রান 66 করলেও তার স্ট্রাইক রেট ভালো ছিল না, যেহেতু দল রান পাচ্ছিল না। টি টোয়েন্টি ম্যাচ একটা ভালো 200-এর কাছাকাছি 200 রানের একটা স্কোর করতে হবে, সেই অ্যাপ্রোচ নিয়ে যদি খেলতো কিংবা খেলতে পারতো তাহলে কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোর বোর্ডে আরেকটু রান জড়ো করলে ম্যাচটা তারা লড়াই করতে পারতো ঢাকার বিপক্ষে। এই ম্যাচের স্টাইল দেখে যতটুকু মনে হয়েছে, পিচের কন্ডিশন, দুই দলের দুই ইনিংসের ব্যাটিং দেখে যা মনে হয়েছে, এখানে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অন্তত 30 রান কম হয়েছে, 25-30 রান কম হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসে। সেটা করতে পারলে হয়তো দুর্দান্ত ঢাকার বিপক্ষে আরও কঠিন লড়াই করতে পারত কুমিল্লা ভিক্টোরিয়ানস। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই মূলত আজকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই হার, বোলাররা ছিল দুর্দান্ত, এছাড়াও ফিল্ডাররাও বেশ কিছু মিসফিল্ডিং দেখা গেছে। রস্টন চেজের কাছ থেকে দেখেছি মুশফিক হাসান গুরুত্বপূর্ণ সময়ে খুশদিল শাহর ওভারে ক্যাচটা ফেলে দিয়েছেন, সেই ক্যাচটা লুফে নিতে পারলে কুমিল্লা ভিক্টোরিয়ানস আরেকটু এগিয়ে থাকতো, শেষের অংশে মুস্তাফিজের জন্য ফাইট করাটা সহজ হয়ে যেত। কুমিল্লা ভিক্টোরিয়ানস খুব বেশি নিজেদের মান অনুযায়ী পারফর্ম করতে পারেনি, দল অনুযায়ী পারফর্ম করতে পারেনি। অন্যদিকে দুর্দান্ত ঢাকার দুই ওপেনার যা করেছেন তা অসাধারণ ছিল, 50-এর দেখা পেয়েছেন নিজের ক্যারিয়ারে, বিপিএলে তৃতীয় 50-এর দেখা পেয়েছেন নাইম শেখ, তিনি করেছেন 52 রান, তার রানটা 50-টা এসেছে মূলত 39 বলে, এরপর 40 বলে 52 রান করেছেন, 3টা ছক্কা 3টা চার হাঁকিয়েছেন, 130 স্ট্রাইক রেটে ব্যাটিং, টার্গেটটা যেমন ছিল তার ব্যাটিংটাও ঠিক ওভাবেই তিনি করেছেন। তার সঙ্গে সঙ্গে দেওয়া গুনাথিলেকার স্ট্রাইক রেট ভালো না থাকলেও নাইমের সঙ্গে ধরেছেন, সেই ধরার কাজটা করতে গিয়ে তিনি 41 রান করেছেন। শেষ অংশে ইরফান শুক্কুরের 16 বলে 24 রান কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ম্যাচ থেকে ছিটকে দিয়ে ঢাকাকে জয়ের পথে নিয়ে যাওয়ার জন্য বেশ কার্যকরী ভূমিকা পালন করেছে। নিজের অধিনায়কত্বের যাত্রাটা খুব ভালো শুরু হয়নি লিটন দাসের, তার ম্যাচের বিভিন্ন সময় তার ফিল্ডিং পজিশন পরিবর্তন নিয়ে সমালোচনা করছিল কমেন্টেটররা। মুস্তাফিজরা ভালো বোলিং করছে কিন্তু ব্যাটের কানায় লেগে চার হচ্ছে, ফিল্ডাররা মিসফিল্ডিং করছে, জায়গায় যেই জায়গায় বল যাচ্ছে ঠিক একই এই ওই জায়গাতেই কিন্তু ফিল্ডার নেই, এমন মিসফিল্ডিং হয়ে যাচ্ছিল বারবার। লিটন দাসের ফিল্ডিং সেট আপ নিয়ে কিছুটা সমালোচনা হয়েছে। যাই হোক, ইমরুল কায়েসের পরিবর্তে এবারের বিপিএলে লিটন দাসকে
দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়কত্বের দায়িত্ব লম্বা সময়ের পরিকল্পনা থেকে লিটনকে দেয়া তাদের। যাই হোক, পরবর্তী ম্যাচগুলোতে হয়তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঘুরে দাঁড়াবে সেটাই প্রত্যাশা তাদের ভক্তদের। দুর্দান্ত ঢাকার জয়ের ধারা অব্যাহত থাকবে হয়তো সেটাই প্রত্যাশা করছে ঢাকার ভক্তরা।